হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম কষ্ট হচ্ছে আপনাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিন ধরে বাসায় খাবার নাই কয় দিন তিন দিন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে নিয়ে চিন্তিত নয় ভাবিত নয় তিনি ভাবছিলেন যে আরে আমার কলিজের টুকরা রাসূলুল্লাহর দৌহিত্র হযরত হাসান হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই যে সাহাবীরা আমার এই দুই টুকরা এই সন্তান এদের সামনে আমি কি খাবার দেব কিভাবে আমি বাবা হয়ে এটা সহ্য করি এই কষ্ট এই যাতনা এই কষ্টেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি কষ্ট পাচ্ছিলেন তো ভাইরা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা কি নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাম আলীকে বললেন আলী আমার ঘরে একটি চাদর রয়েছে তুমি এই চাদরটা নিয়ে নাও চাদরটা বাজারে নিয়ে গিয়ে তুমি বিক্রি করে দাও এখান থেকে যে মূল্য যে দাম আসবে ওই মূল্য দিয়ে তুমি তোমার সন্তানের জন্য খাবার কিনে নিয়ে আসো স্ত্রী যখন মা বোনেরা শুনুন দেখুন কেমন স্ত্রী ছিলেন হযরত আলীর আলী যখন এই চাদরটা রিদাটা নিয়ে বাজারে চলে গেলেন বাজারে গিয়ে ছয় দেরহামে বিক্রি করলেন কত ছয় দেরহামে বিক্রি করার পরেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের আনন্দ আর ধরছে না যে আমি তিন দিন পর হলেও আমার ছেলেদের মুখে কিছু দানা পানি দিতে পারবো তিনি ওই ছয় দেরহাম দিয়ে কিছু খানা পিনা খাবার বিস্কিট এইগুলো এই জাতীয় কিছু খরিদ করলেন কিনে মনের আনন্দ আর ধরছে না আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে বাড়ি যাবেন বাচ্চাদের সামনে খাবার দিবেন এটা বাবারাই বুঝে যেটা কত আনন্দের ভাইরা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাড়ির দিকে যাচ্ছিলেন পথিমধ্যে আরেকজন খয়রাতি ভিক্ষুক সে আসলো এসে আলীকে বলল আলী আল্লাহর রাস্তায় আমাকে একটু সাহায্য করো আল্লাহ রাস্তায় তো ওই যে সাহাবীরা জানতেন রসুল বলেছেন যে কেউ যদি আল্লাহর নামের দোহাই দেয় তোমরা তাকে ফিরিয়ে দিবে না তো আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন তার মাথার মধ্যে এখন সন্তানের যে ক্ষুধা এটা তার মাথার মধ্যে নাই এটা চলেই গেছে কারণ ভিক্ষুক এসে বলেছে যে আল্লাহর রাস্তায় আমারও কিছু সাহায্য করো তখন ওই ছয় দেরহামের যে খাবার ছিল ওটা ধরেই তিনি আস্তে ওই ভিক্ষুককে দিয়ে দিলেন আমরা হলে এখানে কি করতাম শহর এখান থেকে শহর খেতে পারি না তিন দিন পর একটু খাবার জোগাইছি তুমি এখন এখানে এসে আবার হাত পাততেছ ভাইরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আল্লাহর দোহাই দিয়ে ভিক্ষুক যখন হাত পাতল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে এখন আলীর মাথায় চিন্তা চেপে বসেছে আহারে আমার কলিজার টুকরা সন্তান দয় হাসান হুসাইন আমার দিকে তাকিয়ে আছে আমার স্ত্রীও তাকিয়ে আছে আহারে আমি বাড়ি যাচ্ছি তো শূন্য হাতে আমি ওদের কি জবাব দেব বন্ধুগণ কিভাবে বুঝাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন হঠাৎ করে একজন ব্যক্তি খুব সুন্দর চেহারা সুন্দর একটি উষ্টি মাদি উট একটি মহিলা উট নিয়ে হাজির হয়ে গেলেন আলীকে বললেন আলী রে আমি এই উষ্টিটা বিক্রি করে দেব তুমি কিনবা নাকি আলী কয় শোনো মেজাজ গরম আছে এমনি এক পয়সাও নাই তুমি আবার উট কিনতে বলো উট বিক্রেতা বলল আলী তোমার কাছে আমি এক পয়সাও আমি দাবি করি না আমি চাই না তোমাকে বাকি দিয়ে দিব বিক্রি করে এরপরে তুমি মূল্য ফেরত দিবা কি দিবে বাকিতে কি দিবে বাকিতে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দরদাম ঠিক হলো চল্লিশ টাকায় উটটা বিক্রি করলো কয় টাকায় চল্লিশ টাকায় বাকিতে বন্ধুগণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাজারের দিকে ছুটলেন দৌকাড়ি বাজার যাবে উট বিক্রি করবে বাজারের দিক যেতে না যেতেই আর একজন ক্রেতা চলে আসলো ক্রেতা দেখে বলল আলী তুমি কি এটা বিক্রি করবা কহ এজন্যই তো বাজারের দিকে যাচ্ছিলাম ওই ক্রেতা বলল আমারও তো এইরকম একটি উট দরকার
কত হইলে বিক্রি করবা কয় 100 কত কত 100 টাকায় বিক্রি করব আলী বললেন ঠিক আছে নাও ক্রেতা নিয়ে নিলেন জায়গায় দরদাম জায়গায় বেচা কিনা হয়ে গেল এতক্ষণ আলীর মাথার মধ্যে চিন্তা ছিল না যে আমি কার কাছ থেকে উটটা নিয়েছিলাম তারে তো আমি চিনি না বিক্রি যখন হয়ে গেল হাতের মধ্যে যখন টাকা চলে আসলো এখন চিন্তার মধ্যে পড়ে গেলেন আহারে কার কাছ থেকে আমি এই উষ্টিটা খরিদ করেছিলাম তাকে তো আমি চিনি না এখন এই মূল্য আমি কিভাবে পরিশোধ করব কয় টাকা জানো 40 টাকা আমি কিভাবে তাকে আমি ফিরিয়ে দেব ভাইরারে আমার এই চিন্তা ভাবনা করতে করতেই ওই লোকটা এসে হাজির কোন লোকটা ওই যার কাছ থেকে উট কিনেছিলেন বাকিতে বন্ধুগণ একটা জিনিস মনে রাখবেন বান্দার চেষ্টা যেখানে শেষ হয়ে যাবে ওইখানে আমার আল্লাহর সাহায্য শুরু হবে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার পেয়ে উল্লাসিত হলেন ভাই তোমারে তো আমি খুঁজছিলাম তোমার উটের মূল্য আমি কিভাবে পে করব ওটা কিভাবে পরিশোধ করব এজন্য আমি তোমাকে খুবই খুঁজছিলাম বিকুল হয়ে অস্থির হয়ে ভাই রে ভাই কপাল আমার ভালো তোমাকে আমি পেয়ে গেলাম নাও নাও তোমার এই মূল্যটা নিয়ে নাও কয় টাকা দিয়ে দিলেন বাকি থাকলো কত ওই যে আল্লাহর রাস্তায় খয়রাতি এসে আল্লাহর নামের দোহাই দিয়ে হাত পেতেছিল তারে দিছিলেন কত 6 টাকার খাবার কত এইবার ওই 6 কে 10 দিয়ে গুণ দেন 6 দশা এইবার দেখুন কোরআন কি বলে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা যদি আমি আল্লাহর জন্য একটি টাকা সদকা করে একটি টাকা দান করে আমি আল্লাহ একটাকে আমি 10 গুণ দিয়ে পূর্ণ করে দেই তাহলে আলী আল্লাহর রাস্তায় দিয়েছিলেন কয় টাকা আর আল্লাহ দিলেন কত 60 ভাইরা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার চলে আসলেন ফাতেমার কাছে কার কাছে ফাতেমাকে তো বিশাল দামি দামি বাজার খাবার ফাতেমাও ভাবলেন অবাক হয়ে গেলেন এত টাকা তো আলীর পাওয়ার কথা তো আমাকে বুগো মতো না যা পায় সমানে লোড নেই খবর নিতেন জিজ্ঞেস করতেন যে কোথায় পেলে এত টাকা কোথায় পেলে কেন এত বাজার কেন এত রকমারি খাবার কেন এত সুস্বাদু এত রিচ ফুডগুলো তুমি কোথায় পেয়েছ এই জবাবদিহিতা স্ত্রীদের কাছে সাহাবিদের ছিল আর আমাকে জবাবদিহিতা বাপরে টাহাদ লেখা তোমার মায়েরে ফাটাই লেখা তোমার আন্দাজ নাই ফোলাটা স্কুলে পড়ে তো ভাইরা রে আমার আল্লাহর নবীর সাহাবী হযরত আলী এবং ফাতেমা দুইজনের সব ঘটনা একে অপরের সাথে শেয়ার করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন চলো আব্বা আজানের কাছে যাই তোমার বাবা নবীর কাছে যাই নবীর কাছে গেলে তিনি এর একটা সমাধান দিবেন যে জায়গায় পথিমধ্যে কেমনে কি ঘটনাগুলো ঘটে গেল তা আমরা যদি এর কাছে যাই একটা সলিউশন একটি সমাধান আমরা পেয়ে যাব ভাইরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী এবং স্ত্রী আল্লাহর নবীর দরবারে চলে আসলেন এসে আল্লাহর নবীকে বললেন ফাতেমা বললেন আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আর ফাতেমা বললেন আব্বাজান ফাতেমা কি বললেন আর আলী কি বললেন কেন আলীর তো আব্বাজান বলার কথা কারণ রসুল আলীর কি হতেন আবার শ্বশুর না ওটা তো বাদ এখন আল্লাহর নবী শ্বশুর হয়ে গেছে না রাবিত এখন এইটা আরো নিকটে না ভাইরা আমার কিন্তু কোন সাহাবি আল্লাহর নবীকে নবীউল্লাহ রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন ফাতেমাও আল্লাহর নবীকে রাসূল বলে ডাকতেন কিন্তু এই রকম ফাতেমা যখন একদিন আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী বললেন ওরে ফাতেমা রে ফাতেমা তোর জবান দিয়ে আমাকে রাসূল বলে ডাকবি না তোর জবান দিয়ে আমি নবীকে আব্বা আব্বাজান বলে সম্বোধন করবি দেখছেন এই জন্য মেয়েদের বাবা ডাকটা বাবাদের কাছে এত পছন্দের এত দামি যা একজন বাবাই বুঝে যার ছেলে আছে আর মেয়ে আছে
জিজ্ঞেস করবেন, সাক্ষাৎকার নেবেন, দেখবেন সে মেয়ের কণ্ঠের বাবা ডাক্তার, খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা তার কাছে অত্যাধিক প্রিয়, তার কাছে এটা খুবই ভালো লাগে। এটা সবার ম্যাক্সিমাম সিংহভাগ পুরুষের, যারা বাবা আছেন তাদের মেয়ের ডাকের বাবা ডাকটা এটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো ভাইরা আমার, আর আমরা যারা ছেলেরা বাবাকে যখন আব্বা বলে ডাকি বাবার মেজাজ খারাপ হয়ে যায়, কই মাগর্ব হয় মোবাইলে ঠাস হবে, না হয় এই ঝামেলা করবে, না হয় কোনো ফাইন বাজাইছে, না হয় কোনো প্রবলেম কোনো কিছু তৈরি করেছে এই জন্য এখন আমারে ডাকে, এরকম কোনো একটা অকারেন্স কিছু করেছে এই জন্য আমাকে ডাকতেছে। মানে আমরা বাবারাও একটা প্যারার মধ্যে থাকি যে ও আমার এত সুন্দর করে বাপ ডাকলে হয় আমার পকেটটা কাটবে। আর মেয়েরাও যদি এরকম কিছু প্রয়োজন হয়, আগে মেয়েরা অন্তত একটু খবর নেয়, বাবা তোমার পকেটের কী অবস্থা, আমার তো নেই, হাতটা খালি, একটু কলেজে যাব বা একটু বাজারে যেতে চেয়েছিলাম, এরকম একটা জিনিস দেখে এসেছিলাম বাবা, তুমি কি পারবা ওটা একটু আমাকে এনে দিতে, এরকম করে এরপরে মেয়েরা কথা বলে। তো ভাইরা আমার, আল্লাহর নবী বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীকে আলী বললেন ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই এই দেখেছি পথি মধ্যে এরকম এই ঘটনাগুলো ঘটেছে। ও গো আল্লাহর নবী, আপনি একটু জানিয়ে দেন এই ঘটনার রহস্য কি। আল্লাহর নবী বললেন আলী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করছিলেন যে তুমি একজন কেমন আল্লাহর বান্দা, কেমন আল্লাহকে প্রায়োরিটি দাও, কেমন আল্লাহকে প্রাধান্য দাও, আল্লাহকে বেশি প্রাধান্য দাও, নাকি তোমার যে দুই সন্তান ওই সন্তান দুইটাকে বেশি প্রাধান্য দাও। এই যে আল্লাহ বলেছেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পুণ্যবান হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু, প্রিয় সম্পদ, প্রিয় অর্থ, প্রিয় সন্তান, প্রিয় স্ত্রী, প্রিয় বাড়ি, প্রিয় গাড়ি, প্রিয় খেত, প্রিয় খামার, প্রিয় যা কিছু আছে পোশাক, এগুলো যতক্ষণ আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় দান না করবে ততক্ষণ তোমরা আল্লাহর প্রিয় হতে পারবে না। এটা কার কথা? আল্লাহর কথা। তো ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলে ক্ষুধার্ত অভুক্ত, এখনো তারা খেতে পারেনি, একদিন নয় দুই দিন নয় তিন দিন যাবত কান্না করে বেহুশ হয়ে যায়, আবার হুশ আসে, আবার জিজ্ঞেস করে মা কোনো খাবার হলো কি না, মা জবাব দেয় না রে বাবা তোর বাবা চেষ্টা করছে আজও পর্যন্ত কোনো কাজ পায় নাই। আমার মা বোনেরা দেখুন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা তাদের কত মধুর, কত সুখময়, কত কল্যাণময়, কত ভালোবাসাময় তাদের দাম্পত্য জীবনটা ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেরিয়ে কোনো কাজ পেলেন না, কাজ না পাওয়ার কারণে দরজার সামনে এসে চেহারাটা মলিন করে আলী একটি পিলার ধরে দাঁড়িয়ে আছেন। ফাতেমা বললেন আলী রে, তুমি যতক্ষণ হাসি না দিবে ততক্ষণ আমি তোমাকে ঘরে ঢুকতে দিব না, বাহিরে নেমেছিলে কাজ পাও নাই কি হয়েছে, আজও না খেয়ে থাকবো, রেজেকের মালিক তুমি নও, রেজেকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ, হাসো আগে, হাসো আলী হাসো, তোমাকে হাসতে হবে, হাসার পরে তুমি এই ঘরের মধ্যে ঢুকবা, তা না হয় তোমাকে ঘরে ঢুকতে দেব না। আর আমরা এত দামি দামি মাছ আনি, গহনা গাটি আনি, পোশাক আশাক কিনি, এরপর ওটা স্বামী না মালুল আর কোনো রুচি নেই। তবে এই তেলিগেতির মা বোনেরা অনেক ভালো, এরা সবাই রাবেয়া বশ্রী, এটা আমার বিশ্বাস। তো ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে যখন এই কথাগুলো বললেন, নবী আলাইহিসসালাম বললেন আলী রে তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছ, তোমার এই আচরণে তোমার এই ভূমিকায় আমার আল্লাহ বড্ড খুশি হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবার কারণে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ভিক্ষুক বানিয়ে তোমার সামনে পাঠিয়েছে। প্রথমে যিনি তোমার কাছে এসে আল্লাহর হস্তে হাত পেতেছিল ও কোনো মানুষ নয়, ও হলো ফেরেস্তাদের প্রধান, আল্লাহ কোরআনে জিব্রাইলকে রসুল বলে সম্বোধন করেছেন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা সম্মানিত রসুলের কথা, অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ জিব্রাইলকে রসুলের সার্টিফিকেট দিয়েছেন। কিসের সার্টিফিকেট?
রসূলের, তো একজন রসূলের সার্টিফিকেট দেওয়া এটা বিশাল ব্যাপার না, এটা একটা সম্মানের। তো জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন রসূলের সার্টিফিকেট দিলেন যে তুমিও একজন রসূল। তো বন্ধুগণ, জিব্রাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ভিক্ষুক বানিয়ে আলীর সামনে পাঠিয়ে দিলেন, যাও। আলীর সামনে চলে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, যখন আল্লাহর নামের দোহাই দিলেন তখনই ওইটা ধরে দিয়ে দিলেন। বন্ধুগণ, এইভাবেই তারা আল্লাহর ভালোবাসা পাবার জন্য অকাতরে নিজেদেরকে বিলিয়ে দিতেন। এরপরে আল্লাহর নবীকে আলী বললেন, ওগো রসুল, আমার কাছে যেই ব্যক্তি একটি উষ্টি নিয়ে এসেছিল মাদি উট, ও আল্লাহর নবী, সে কে? আল্লাহর নবী বললেন যে তোমার কাছে একটি উষ্টি নিয়ে এসেছিল, উনি ছিলেন আরেকজন ফেরেস্তা যার নাম মিকাইল আলাইহিসসালাম। কি নাম? আর যে উষ্টিটা নিয়ে এসেছিল, ও ফাতেমা, এটা দুনিয়ার কোনো উষ্টি নয়, এই উষ্টিটা খুব নাদুস নুদুস দেখতে, এই উষ্টিটা হলো আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তোমাকে যতগুলো উট দিবেন তার থেকে ওইটাও একটি উট, সেই উটটা আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। এরপরে তোমার কাছ থেকে যিনি এটা খরিদ করেছিলেন উনি ছিলেন ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম, কারণ এখানে মানুষের কোনো ঘটনা নাই, তুমি আলী সারা, এজন্য আল্লাহ রব্বুল আলামিন ওটা তো জান্নাতি পশু, ওটা দুনিয়ার মানুষ কিনতে পারবে না, এজন্য আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন ভিক্ষুক বানিয়ে, আর মিকাইলকে পাঠিয়ে দিলেন ক্রেতা বানিয়ে, আর ইসরাফিলকে পাঠিয়ে দিলেন ক্রেতা বানিয়ে, মিকাইলকে পাঠিয়ে দিলেন বিক্রেতা বানিয়ে যে তুমি এইটা বিক্রি করবা। তো ফেরেশতাদের মধ্যেই সব হয়ে গেল, আর বিনিময় এর ফাঁকে আল্লাহ আলীকে সম্মানিত করে দিলেন। তো এখান থেকে আমরা যেটা বুঝলাম যে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে যদি আপনি এক টাকা দান করেন আল্লাহ মিনিমাম কত দেন? দশ। কত দেন? দশ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার এক বন্ধু একদিন একটি আনার দিলেন, ডালিম। ডালিম দেওয়ার পরে নয়টি আনার দিলেন, কয়টি? আর আলী এর আগে একজনকে একটি আনার দান করেছিলেন, আর আলীকে কিছুদিন পরে একজন এসে নয়টা আনার দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়টি আনার ধরেই ফিরিয়ে দিলেন যে না, এই নয়টি আনার আমি নেব না। বন্ধু বলতেছে, কেন নিবা না? কেন না? নয়টা আমার হিসাবে মিলে না। হিসাবে কেন? আলী, তুমি এরকম কথা বলতেছো কেন? আরে তুমি এমনিই ফ্রিতে পেয়েছো নয়টি আনার, এরপরে আবার তুমি বলতেছো হিসাবে মিলে না। আরে নিলেই তো হলো। কেন না? তুমি আমাকে অত হালকা অত পাতলা মনে করো না। কেন? শুনো, আমি আল্লাহর রাস্তায় একটি আনার দান করেছিলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন যারা একটি দান করবে আমি আল্লাহ তাদেরকে দশ দিয়ে পূর্ণ করে দেব। তা আমি একটি আনার আমি দিয়েছিলাম, আমি তো দশটি পাবো, নয়টা এটা সূত্রে মিলে না। ওই সাহাবি তখন পকেট থেকে বের করে আর একটা দিলেন যে ভাই রে, তোমাকে দশটাই দিয়েছিল, আমি একটা লুকিয়ে রেখেছিলাম। তো আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ দিবেনই দিবেন, আর আল্লাহর প্রিয় হতে চাইলে আল্লাহর রাস্তায় দান করার কোনো বিকল্প নাই। তাই আল্লাহ বলেছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কশিন কালেও আল্লাহর প্রিয় হতে পারবে না, হ্যাঁ তবে পারবে যদি তোমরা তোমাদের প্রিয়টা আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় যদি দান করে দাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে প্রিয় হিসাবে কবুল করে নেবেন। মা বোনদের যদি বলি, মা আপনার তো কানের দুল নাকের ফুল আছে, আপনি আল্লাহর ঘরে দিয়ে দেন, কারণ আপনি মরে যাবার পরেই তো আপনার এই কানের ফুল আর নাকের দুল এটাই সবার আগে খুলে ফেলবে, কোনো অর্নামেন্ট কোনো গহনাগাটি থাকবে না, রাজি হবে নাকি? সম্ভব না, কারণ এই গহনাগাটির প্রতি স্বামীদের প্রতি সম্পদের প্রতি এদের আকর্ষণ। তার মানে তাদেরকে ছোট করে কথা বলছি না, এদিকে তাদের একটা ঝোঁক খুবই বেশি আল্লাহ দিয়েছেন, কিন্তু এই ঝোঁকটাকে যদি আপনি ওভারকাম করে এটার উপরে যদি আপনি নিয়ন্ত্রণ নিয়ে আল্লাহর রাস্তায় যদি আপনি কিছু করে যেতে পারেন, তবে আপনি ওই সাহাবিদের মতো ওই রকম একজন রমণী একজন নারী আপনি হতে পারবেন, যদি আমরা এই জায়গাটায় চেক দিতে পারি। আমরা অনেক সময় দান করি, দান করি ওই কোনটায় সাতকুড়া ভরা কোনটা কী টাকা এগুলো দেখে টেখে এরপরে করি, আগে দেখি না, দেখবেন না গুনবেনও না। আল্লাহ রসুল বলেছেন যারা আগোনা
মানে গণনা ছাড়া যারা আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ তাদেরকে ওইরকম হিসাব ছাড়া আল্লাহ সম্পদ দান করবেন।